আমার মনটা বুঝল না কেউ, শুধু উথাল পাথাল কষ্টে ঢেউ। বয়স আমার যাই যে বয়ে, ঘরে থাকি একলা শুয়ে, ঘরের শোভা নাই গো বউ বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। আমার কপাল এমনি পোড়া, আমার কপাল এমনি পোড়া, আছি আমি বউ সারা, বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। আমার সিয়ারার সাথে মিল করিয়ে আমার ভগ্নিপতি আমার গায়ে লাগা দিছে, খালি লাগা দেয় নাই, পুরো সেন্টের শিশিরাই উপহার হিসেবে আমাকে গিফট করিছে। সবই তো বুঝলাম, নায়কের মতো সাজ মাইরে কনে যাস তো, তাই তো মানে বলতেছেও না। ও মজনু ভাই, সেদিন তোমার কি হয়েছিল কও তো, আমাকে দেখে কোন পলাই গেলে কে? আমার মনে হয় কি ঘরের মধ্যে মিটিং এখনো চলতেছে। বুবু কিন্তু ঠিক কথাই কয়েছে, বেশি দেরি হয়ে গেলে কিন্তু তারা টের পায়ে যাবার পারে। এই বুদ্ধিটা খুবই হটকারি আর কাঁচা হয়ে গেল। এই বেদব মেয়া, আমি কি হাট ফেল করছি নাকি যে আমি ডাক্তার দেখাবার যাব? আমার কোনো রোগ হয় নাই, আমি মাতাল হয়ে গেছি। মজনুটু আমাকে চায়ের সাথে মদ খায় মাতাল করছে রে, নেশার লাতিন। হাট ফেলের জন্য তোমাকে জাতি করছি না, তোমার মাথার ডাক্তারের জন্য তোমাকে জাতি করছি। তোমার ভাব দেখে তো মনে হচ্ছে যে এই গ্রামে আরেকজন পাগল বাইল। আমার মিতের খবর কি রে? তোর মিতের কোন খবর আমার কাছে নেই রে মজুটু। তার আশপাশে এখন অনেক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী গজায় গেছে, তাকে জিজ্ঞেস কর। কি রে তোফা, মোফা কি কয়? মনে হচ্ছে তোর মিন করে কথাটা কইলো। আরে বাদ দে, ওই সার তো হাসিল রাহুলই সগলি রে কইল যে টাটা আর কি পারিছিস। যাক গে, তো করে সার্তের কথা আমি শুনতে চাচ্ছি না। আমার মিতে কি আমার উপরে রাগ করে আমাকে ত্যাগ করে দিল নাকি রে? আরে এ তোর মিতের কি দোষ কো, তার মনের মধ্যে বিষ ঢালার মতো লোকের তো অভাব নাই, এই আমাগারে আশেপাশেই আছে। এ ভালো কথা, তুই নাকি অগ্রিম টাকা নিয়ে এই মানুষে খারাপ চা খাওয়াইস, এই সেজন্য অনেকেরই তোর দোকানে আসবার ইচ্ছে করে না। খুব কুটনামু শিখে গেছো তাই নে? আমি কি মজনুরে কইছি যে তোর মিতের দোকানে চা খাতে তুই যাস নে? সে নিজেই তো কইছে, অসময়ে বন্ধুর পরিচয়। আমার মুখ খুলেছ নে মোপা, মজদুরটু যে ভয় দোকান বন্ধ করেছিল সেই খবরটা তার কাছে কিনে দিছিল কিনা? এই অসম্ভব, একদম মিথ্যা কথা কমিয়ে গেলাম তার সাথে, ধরনের কোনো কথাই আমার হয়। চুপ কর, চুপ কর, চুপ কর। তোরা কি করবে পারিস আর না পারিস সেটা আমি খুব ভালো করেই জানি। এই নিয়ে তোর কেসাল করার দরকার নেই, ওই মিতের সাথে আমার দেখা হলে সব ঠিক হয়ে যাবে। তারপর ঘুরে বেড়াচ্ছে, দরগায় খাসি মানাত করিছে, দেখার একটা সমস্যা ছিল, অবশ্য সেটাও মিটে গেছে। আমার তো মনে হচ্ছে যে অশ্রী শুভ একটা কিছু ঘুরতে যাচ্ছে, তাই নাকি? ও সেই জন্যই তো কই যে মিতি আমাকে ভুলে গেল কি জন্যে। তবে তোফা, ওই আমার মিতির সাথে দেখা হলি কই যে শুভকাম আসার আগে আমার এই অবস্থা, বউ পালি তো মনে হয় আমার একবারে চিনবি না। আর তোফা রে, তুই এত সুন্দর একটা খবর দিল, সেই খবর শোনার পরে তো তোকে মনে কর ফিরি না চা খাওয়ায় ধর, আমি তো গুটপিট দিচ্ছি। তোকে আমি একটু ভালো করে চা বানাবো, স্পেশাল চা দে বন্ধু, দে 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 ভালো করে স্পেশাল চা। তোকে দেবো একটু,
জীবনটাই তো খালি শুভ আর শুভতে ভরে উঠতেছে ভাবি, মানে কি কব ভাবি, খালি একের পর এক খালি শুভ সংবাদ আসতেছে। মানে আমার তো মনে হচ্ছে যে আমি আনন্দ ঠেলে আমি বোধ হয় মানে হাত ফেলা হয়ে মরে যাবো। আপনাকে আমি কি করে ধন্যবাদ দেবো ভাবি, আপনি আমার এরকম একটা জিনিস গিফট করলেন। আচ্ছা হয়েছে হয়েছে, এখন দেখো তো রুমালটা তোমার পছন্দ হয়েছে নাকি। আপনি কি করছেন ভাবি, এটা কোন ধরনের করছেন হইলো? মনে করেন আপনি যদি আমাকে করছেন করেন যে লাইলিক কি আমাকে পছন্দ হয়েছে, তাহলে আমি কি করবো, আমি মুখ দিয়ে কোনো কথা করে পারবো? আপনি সেটা বুঝে নেওয়া লাগবে, এটাও সেরকম বুঝে নেওয়া লাগবে এটা আমার পছন্দ হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আগে আসল কথা কন, এই লালির সাথে দেখা করতে যায় কি আপনার কথাবার্তা হয়েছে সেটা আগে কন। সে কথা আমি মুখ ফুটে কবে পারবো না ভাবি, বুঝে নেওয়া লাগবে। আমি তার সামনে তো ঠিক মতো খারাপ হয়ে থাকবেনই পারতেছিলাম না, মনে করেন যে আমার মুখের ভিতর কিরম যেন ধরবর ধর, আমার হাত পা কাঁপতেছিল, বুকটা ধরপর ধরপর করতেছিল ভাবি। হাত পা কাঁপুক সেটা ঠিক আছে, কিন্তু মুখে তো কথা কইছেন নাকি? হ্যাঁ কথা কইছি ভাবি, কিন্তু কি কথা কইছি সেটা আমি কবে পারবো না, আমার মনে নাই। কবে পারেন যে আমার মুখের উপর আমার কোনো কন্ট্রোলই ছিল না, আমি যে কি কইলাম আর কি না কইলাম। মুখের উপর কন্ট্রোল না থাক, আসল কথা তো কয়েছেন নাকি? আসল কথা মানে কি ভাবি, আই লাভ ইউ। এই কথাটা কবে যে আমার শরীরটা ঘামিয়ে উঠতেছে ভাবি, আমার গলা শিখে আসতেছে ভাবি, আমি পানি খাবো ভাবি, পানি দিবেন। ঠিক আছে দিচ্ছি দিচ্ছি, অত লজ্জা পায় না। এখন যদি মনে করিস ভুল হয়ে গেছে ভালো, না শুধু ভালো গলি হবে না, আমার একটা উপকার করা লাগবে, আমি খুব বিপদের মধ্যে আছি দোস্ত। আরে আমি তোর কেবা করে উপকার করব? তুই পারবি দোস্ত, তুই করলি মজদুর শুনবে না, ওই খাসির টাকাটা আমার একটু নিয়ে দেওয়া লাগবে দোস্ত। এই তোক তো কইছি আমি ওইসব দুই নম্বরই কামের মধ্যে নাই। আরে কিসের দুই নম্বরই, টাকার বিনিময়ে তো আমি খাসি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি নয় তোরে 200 টাকা দিবানি, এখন তো আরো দুই নম্বরই কথা কস্তু রে মোফা। আমার টাকার দরকার নাই, আমি বন্ধুর সাথে বেইমানি করিবার পারবো না, বাস। খুব সাধু হয়ে গেছো না, কবে থেকে সাধু হলো রে? তোর মনে আমি চিনি না না, ওই মজদু পাগল তোর বড় বন্ধু হয়ে গেছে, আমি তোর বন্ধু না। এই আমার সাথে যেরকম ব্যবহার করতেছিস এটা কি বেইমানি হইতেছে না? আরে তোর চুরির সাথে সাথ না দিলেই যদি বেইমানি হয়ে থাকে, মুখ সামাল দে কত কবি, তো বা মুখ সামাল দে কত কবি, আমি চুরি করতেছি না, আমি চুরি করতেছি। তুই মজনু উল্টো পাল্টা যুক্তি দিয়া কি করতেছিস সেটা মনে হয় আমি জানি না, সব কুয়া দিছি সব কুয়া দিছি। কলমে তুমি মজনু নিয়ে খেলতেছো সেটা সবাই জানাজানি হয়ে গেছে, তোর কিন্তু খবর হয়ে যাবি, তখন কিন্তু তুই 1000 টাকাও এই ব্যাপারে তুই পাবি না, বুঝতে পারছিস? এই তুই যদি পারে কারো কিছু কয়া আমার খবর করে যা, তাও তোকে দুই নম্বরই কইরে মজদুর কাছ থেকে টাকা নিবার দেব না, বুঝতে পারিছো? আই শুন, আরে তোর কথা কি শুনবো আমি, কি আরে শুনিস দুই নম্বর, এই এই কিসের দুই নম্বরই, দুই নম্বর চামচামি করো না, তোমার চামচামি করা দেখা মানে, বুঝতে পারিছো? কতদিন চামচামি করবে এই মজদুর পাগলার, তোমার পাগলামি আমি ছুটাই দেব, তোমার মজদুর পাগলার পাগলামি আমি ছুটাই দেব। সত্যি কথা কত কি ভাবি, লাইলিক কথাটা কয় আসার পর থেকে মনে হচ্ছে আপনি সেই বুদ্ধিটা দিলেনই ঠিকই, কিন্তু কিছুদিন আগে যদি দিতেন তাহলে পরে কয়টা দিন কম অপচয় হইতো ভাবি। এতদিন হয়তো লাইলি আমার ঘরে এসে চাঁদের আলো ছড়াইতো, অসুবিধা নাই, মানুষ তো কয় যে সবুরে মেয়া ফলে, আগে তো অবশ্য লাইলির দেখা পাইছিলাম না, তাই না ভাবি? আচ্ছা মজনু ভাই,
এই আমি তো আপনাকে আই লাভ ইউ কর বুদ্ধিটা দিছিলাম না, তাহলে পরে এই বুদ্ধিটা আপনার মাথায় আসলো কি করে? ও আপনাকে তো সে কথা কওয়া হয় নাই ভাবি, সে তো আর এক ইতিহাস ভাবি। আমার দোস্ত তুফা, তুফার কাছে যখন আমি কইলাম যে আপনি প্রেম ভালোবাসার লাইনে সন্ধান দিছেন, তখন সেও আপনাকে সাপোর্ট করল আর কইলো যে এটাই হচ্ছে আসল পথ, সে তোমার সাথে গেছিল ভাবি, আর আই লাভ ইউ কর কথাটাও সে আমাকে শিখিয়ে দিছিল। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিকই আছে, কিন্তু এই কথাটা কই আপনি দৌড় দিছিলেন কিসের জন্য? দৌড় না দিয়ে কোনো উপায় ছিল না ভাবি। সে আমার দিকে যেরকম করে কটমট করে তাকাচ্ছিল, তার বান্ধবী কয় কি ধর, ধরার জন্য তাড়িয়াই ছিল। আমি ভয় ও ভাবি, আর একটা কথা তো কয় হয় নাই, আমার রুমাল তো পাওয়া গেছে, আমার রুমাল নাকি ওই লাইলির হেফাজতে আছে ভাবি। তাই নাকি, তাহলে তো খুবই ভালো। যাকে আমি তো ভাবলাম যে আপনার এত শখের একটা রুমাল হারাই গেছে, তাই আমি কষ্ট করে গঞ্জে গিয়ে আপনার জন্য একটা রুমাল কিনে আনছিলাম। সমস্যা নেই ভাবি, আমি চিন্তা করেছি আপনার রুমালটা আমার কাছে রেখে দেবো, আর আগের রুমালটা লাইলির কাছেই থাকবি, ফেরত নেবো না। খালি খাতাটা ভয়ে ফেলা আইছি, সেইটা আনার উচিলায় তুফা আবার আজকে তার কাছে যাবির করছে। কি করছেন আজকে আবারই যাবেন? আপনি না বললেন যে লাইলি আপনার উপর রাগ হয়ে আছে? হ্যাঁ ভাবি রাগ তো হয়েছেই, কিন্তু তুফা করছিল কি রাগের উপরই নাকি আবার যাওয়া লাগবে, দু একবার তারা না খালি পরে নাকি ভালোবাসার পরীক্ষায় পাশ হয় না। তুফার বোর সাথে যখন তার প্রেম, তখনও নাকি এই ধরনের ঘটনাই ঘটেছিল। হুম মজনু ভাই, আমার কাছে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি আপনার না যাওয়াটাই ভালো। সে হয়তো ভাবতেছে আপনি আজ আবার যাবেন, যখন দেখবে যে আপনি গেলেন না তার রাগটা একটু হলেও কমবে, আর মনের মধ্যে আপনাকে নিয়ে একটু একটু চিন্তাও হতে পারে, আর এর মধ্যে খাতাটাও যদি পড়ে। আপনি তো ফাইন বুদ্ধি দিচ্ছেন ভাবি, ভালোবাসার লাইনে তো আপনার মেলা জ্ঞান, সেজন্যই তো যাওয়ার আগে আমি আপনার সাথে পরামর্শ করে আসলাম ভাবি। কিন্তু আপনি তো রাঙার সাথে ভালোবাসা করে বিয়ে করেন নাই ভাবি। ও ভাবি লজ্জায় তো আপনি আরেকটা কথা কইতে আমি ভুলে গেছি। তাই নাকি, সেটা কি শুনি। লাইলি তো রাত্রির বেলা আমার সামনে এসে খাড়াইছিল। আচ্ছা তাই নাকি, আচ্ছা তারপরে কি হলো? গোয়া দিয়ে চোখ বন্ধ করে হঠাৎ করে আমি তাকাই দেখি কি আমার সামনে আসছে লাইলি খান। আমি কি লজ্জা পাইছি ভাবি, আমরা কোথায় আবার লজ্জা করতে যাবো ভাবি। আচ্ছা অত লজ্জা করতে হবে না, তারপরে কম তারপর আমি কইলি যে কেমন আছে ও জানি ভাবি, আমি আমারও কয়ে বলেছি আই লাভ ইউ। তখন আবার দৌড় দাওনি তো, তো ভালো করেছ, কি এসব করে তো সামনে খাড়ায় থাকতে হয়। ঠিক আছে ভাবি, আর এক গ্লাস পানি খাবো। আচ্ছা ঠিক আছে, মানুষ যে এত পাগল হয় আমি জীবনেও শুনিনি। জোর করে নিজেকে মাতাল প্রমাণ করতেছে, তার সাথে আমারও কোয়া লাগবে যে সে আসলেই মাতাল। নিজের মাথায় একটা স্ক্রু ঠিক নেই, অথচ মজনু ভাই পাগল সাব্যস্ত করার জন্য একেবারে মাইক নিয়ে নেমে গেছে। ঠিক কথা কয়েছে অশ্বই, আমি শ্বেতাভ ভাইকে কয়ে দিয়েছি তাকে নিয়ে এই গ্রামে আর একজন পাগল বাড়লো। তার মানে তুমিও আমাকে মজনু ভাই পাগল সাব্যস্ত করে দিচ্ছ? সই তাকে তো পাগল সাব্যস্ত করতেছে তোমার বাড়ির মানুষজনই, আমি বরং তার খাতায় বারবার করে লিখে দিয়েছি, মেলাবার লিখেছি মজনু একজন পাগল নহে। আমাকে বাড়ির লোকজনের কথা কই না সই, এতদিন মজনু ভাইয়ের পেছনে লাগিছে, এখন লাগিছে আমাদের পেছনে। তোমাকে ওকে পাগল করছে নাকি? অবশ্য আমি শুনেছি যে উকিল সাহেব তার নিজের মুখে কয় সে তার প্রাণ কোকিলের জন্য একেবারেই পাগল। হাসো না সই, তারা যেসব কথা কওয়া শুরু করেছে সেগুলো শুনলে তোমার গেও ঝাঁটা বাড়ি পড়বে। সকলে মিলে কওয়া শুরু করেছে আমরা দুজনে নাকি মদ খাই। তাই নাকি, এতদিন তো শুনেছি যে তোমার উকিল সাহেব মদ খেয়ে হয় যদি বদনাম গান করতে করতে ফিরে। শ্বেতা ভাই তো আমাকে কথাই কইছে, কয়েছে যে তোর সহায় তো মদখোর, তোর স্বামীও মদখোর হবি। তাক নিয়ে মিথ্যে কথা কয়ে আমার মন নষ্ট করবে না পেরে এখন কয় আমরা দুজনে নাকি মদ খাই। মদ খেয়ে নাচানাচি করি, চিন্তা করে দেখা একবার। দেখো শুনি এই হচ্ছে মদ।
মানুষ এত বোকা হয়? না বিশ্বাস করেন আমি পাগল না, মানে ষড়যন্ত্র করে আমার দুলে ভাইরা আব্বা মানে আপনার আব্বা আপনার আব্বার কাছে মানে মিথ্যে প্রচারণা করেছে যে এই মজনু একজন পাগল। কিন্তু বিশ্বাস করেন আমি করছি যে এই মজনু একজন পাগল না, আমার কাছে প্রমাণ আছে। বিশেষ না হয় খাতা খাতা দেখেন, সাথে ঢাকায় পড়াশোনা করে সেও লিখে দিছে মজনু একজন পাগল নহে। নিজে নিজেই তো কইয়ে বেড়াচ্ছে সে নাকি মাতাল হইয়া গেছে। কিরকমের পাগলের পাগল, মদ যে তার সাথে মিশেই খাওয়া যায় না এইটাই সে জানে না। বাবা বা তোমার তো দেখতেছি মেলা অভিজ্ঞতা আছে, খাওটাও নাকি? বিষয়টা হালকা করে দেখার মতো কিছু নাই। আমার মনে হয় কি সেতাবের বড় ভাইয়ের সাথে কথাবার্তা কয়ে ডাক্তার দেখায় চিকিৎসা করে নেওয়া উচিত, তা না হলে পরে ও তো আস্তে আস্তে উন্মাদ হয়ে যাবে। ডাক্তার ওই আগেই দেখায় নেওয়া উচিত ছিল চাচা, মাতার সমস্যাটা তো আজ পয়লা না। আপনার মনে নেই বিয়ের সময় ওইকে একবার ও যে পরিধরি ছিল? ভালো কথা শুনলাম, ওই পাগলটা নাকি আবার আইছিল। ঠিকই শুনছেন চাচা, দেখিছু কইছিলাম না পাগল আবার আসবি, ওই রুমালটা দিয়ে দিছু তো। হাসিস না রে বাপু, দুনিয়ার সব পাগলই কয় সে পাগল না, তোরা ওই পাগল ছাগলকে বেশি প্রশ্রয় দিস না, আর লাইলিকে কথাটা কয়া দিস।
আপনি এ নিয়ে কোনো চিন্তা করেন না চাচা। তোরা তো সে কথা কবই, পাগল বাড়ি চিনে গেছে, একবার যখন আইসে তখন বারবার আসার চান্স আছে। শোন, পারতপক্ষে তোর ওই পাগলের সামনে যাবো না, কথাটা মনে থাকে জানো।